বাংলা মানবতা সমাধান

আমরা গত পর্বে জন্য একজন দাঁড়ি তা না আমরা জানি তিনি হচ্ছেন শেখ আকরাম তার কাছ থেকে আমরা শুনেছিলাম আমাদের দেশে বা বিভিন্ন দেশে মুসলিম সমাজে যে অনাচার সৃষ্টি হয়েছে এবং মেয়েদের যে বেশভূষার কারণে অনেক সময় তারা বিবাহপূর্ণ সম্পর্কের কারণে দিন থেকে বেরিয়ে যাচ্ছে বা তাদের সাথে অন্যদের মুসলিমদের সম্পর্ক তৈরি হচ্ছে আজ মুসলিম সমাজের মেয়েরা অতিক্রম করছে কিভাবে স্বাভাবিক হয়ে গেছে যে যে জিনিসটা আসলাম হারাম ঘোষণা করেছেন যেটা করা জায়েজ নেই ইসলামে এবং মেয়েদেরকে কখনো দেখা যেত না অথচ এখন সেটাকে স্বাভাবিক করে নেওয়া হচ্ছে এবং এটার কি ফল হতে পারে সেভাবে তিনি দৃষ্টি আকর্ষণ করছিলেন আমরা তার কাছ থেকে বাকি আসার আলোচনা শুনি জি মোহতারাম জি আলহামদুলিল্লাহ এই বিষয়ে নানান ধরনের দিক আছে আলোচনার আল্লাহ তো যেটা আমাদেরকে স্মরণ করিয়েছেন সেটা হলো মুসলিম মহিলাদেরকে তিনি বাড়িতে অবস্থান করতে বলছেন এবং জাহিলি যুগের মতো প্রদর্শনী করতে নিষেধ করছেন দেহ প্রদর্শনী বেশভূষার এগুলো নিষেধ করে দিয়েছে আসলে এই উলা বলা হলো কেন যে ইসলাম তাদেরকে কিছু দিয়েছে সেটার দিকে স্মরণ করে মহিলারা জাহিলি যুগে ছিল অত্যন্ত মানে দুরবস্থায় মহিলাদেরকে মানুষই মনে করা হতো না তাদের মানুষের মর্যাদা দেওয়া হতো না তাদের কোনো অধিকার ছিল না তারা নিকৃষ্ট

ধারণা অনুযায়ী কিন্তু কোরআন বলছে না যে তাদেরকে যখন খবর দেওয়া হতো বলা হচ্ছে তাদেরকে যখন সুসংবাদ দেওয়া হতো মেয়েদেরকে এভাবেই মেয়েদের আগমনকে সুসংবাদের বিষয় হিসেবে ইসলাম মানে ঘোষণা করেছে তখন তারা কি করত তাদের চেহারা জল্লাওয়াজিম তাদের চেহারা মলিন হয়ে যেত কালো মলিন হয়ে যেত তারা কম থেকে তাদের জাতি থেকে তারা নিজেদেরকে আত্মগোপনে নিয়ে যেত মানে মাটিতে ঢুকে যাবে লজ্জায় এত অন্যায় করে ফেলেছ এটা হলো মহিলাদের অবস্থা এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদেরকে যে জাহিলিয়ার থেকে উদ্ধার করা হয়েছে এই সম্মান তোমাদের জন্য রয়েছে যদি আবার জাহিলি প্রথায় না ফিরে যাও এটা একটা হুমকি কিন্তু অন্যথায় আবার তোমাদেরকে জাহিলিয়াতের মধ্যে আসতে হবে বর্তমানে তাই চলে এসেছে আজকে অ্যাসিড দগ্ধ হচ্ছে আজকে মহিলাদেরকে অভিশাপ মনে করা শুরু হয়ে গেছে তাদের আজাব এসে গেছে তারপরে তো অ্যাসিড মারা হচ্ছে তারপরে তাদেরকে অপহরণ করা হচ্ছে গণধর্ষণ করা হচ্ছে এগুলো কোথার থেকে এসেছে আল্লাহ কিন্তু সংক্ষেপে বলে দিয়েছেন এখানে তো জাহিলিয়াদের মত হয়ে যায় না জাহেলিয়াতের মত টিজিং হচ্ছে টিজিং আইন করলে হবে আইন করে হবে চিকিৎসা লাগবে তাদের নির্বাজন বন্ধ করেছে ওই একই পথ অবলম্বন করতে হবে এটা তো হইতে পারে না যে আমি আগুন ধরিয়ে দিয়েছি মমে আর বলবো এই মম গুলো না গোল না এটা হয় নাকি এটা হয় না হ্যাঁ এটা তো হইতেবা এটা হয় না আমি প্রদর্শনী করবো আল্লাহ রসুল সাল্লাহ বলছেন কিভাবে কীভাবে জাহিলিয়াত আসতে পারে তাদের পোশাকে পরিচ্ছদে চলা ফেরায় সংমিশ্রণ পুরুষদের থেকে তাদের সম্পূর্ণ সংমিশ্রণ মুক্ত থাকতে হবে এটি হলো তারপর রোজি মানে কি তারা এইভাবে খোলা মেলা হয়ে পুরুষের সামনে আসবে আল্লাহ রসুল তো বলছেন যে এটা ইমানের সাথে শর্ত জড়িত বিষয় কোনো মমিন নারী যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে কখনো সফর করতে পারে না একা কি সে কখনো কোনো পরপুরুষের সাথে নির্জন হতে পারবে না নির্জন হতে পারবে না যদি তার ইমান থাকে ইমান নির্জন হবে মিশ্রণ হবে এটা তো হইতে পারে না হাই ইমান না হলে এগুলো এগুলো বাদ দিতে হবে এগুলো আল্লাহ রসুল বলছেন যে দুই শ্রেণীর আমার উন্মতের লোক তারা কখনো জান্নাতে যাবে না সিনফানি মিনি উম্মতি লাম আর তার মধ্যে একদল লাল রসুল কাসিয়াতুন আরিয়াতুন মানে এমন মহিলা যারা আসবে এদের মধ্যে এক গ্রুপ হলো মহিলা তারা কাপড় পরে উলঙ্গ হবে কাপড় পরে উলঙ্গ কাসিয়াতুন মুমিলাতুন তারা পুরুষদেরকে আকৃষ্ট করবে এই সব পোশাক পরে উদ্দেশ্য কি পুরুষদেরকে আকৃষ্ট করা জি তারপরে মাইলাতুন নিজেরাই আকৃষ্ট আর মুমিলাতুন

এই সবগুলো কিন্তু ওই পুরুষদের পোশাক পরলে পুরুষরা তার সাথে ঘেসতে চাইবে তাদের একটা আকর্ষণ এবং এর ভিতরে যে একটা কি বলে ব্যাড এফেক্ট আছে এই জন্যই তো আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন লানাত হলো ওই মহিলাদের জন্য যারা পুরুষদের সাদৃশ্যতা পোষণ করে মহিলা হয়ে পুরুষদের সাদৃশ্যতা ওই পুরুষদের প্রতি লানত যারা পুরুষ হয়ে মহিলার সাদৃশ্যতা পোষণ করে বেশ ভূষাই তো এটা আজকে দেখা যাচ্ছে যে মেয়েরা টাকনার উপরে কাপড় পরে অথচ পুরুষদেরকে টাকনার উপরে পড়তে হবে মেয়েরা যত পারে ঝুলাই দিবে আধা হাত ঝুলাই দিবে দরকার হলে আরো নজবিল্লা এই হলে অবস্থা তারপরে যে একটা প্রতিযোগিতা কে কত সুন্দর করে সাজগোজ হলো স্বামীর জন্য বাড়িতে যত করে সাজতে পারে সেই স্বামীর জন্য সাজবে দেখা যাচ্ছে যে অন্য ব্যক্তির জন্য সাবাস্থ্যে অন্য ব্যক্তির জন্য সাজতেছে এই বেশভূষা সবকিছু মিলিয়ে তাদের উপরে ওই আজাবি নেমে এসেছে যেটা আল্লাহ বলছেন। ইই নাবি কুললে আজু আ যেক অবে নাতিক অনে সাইল মমিনি না দদিনি না আলে হিন্না জেলা বিভিন্ন। এনেবি আপনি আপনার স্ত্রিীদের কি কন্যাদেরকে এবং মমিন নারীদেরকে বলে দেন। তারা যেন তাদের গায়ে চাদর দিয়ে শরীর আবৃত করে। জিলবাব দিয়ে তাদের শরীর আবৃত করে ঢাকে জালিকা আদনা ই উরফনা এটাই হলো সবচেয়ে নিকটতম পন্থা তাদেরকে সেনার তারা যে asli সম্ভ্রান্ত তারা যে সংбранত অদ্ভুত পবিত্র পবিত্র শক্তিศักดิয় এটা সেনা এরই পরিচয় আল্লাহই বলে দিয়েছেন যিনি আল্লাহ সৃষ্টি করেছেন উনিই বলতেছেন সম্মান কিসে আছে জি তারপরে

জানালা খুলে দিয়েছি বাতাস আইস না হইতে পারে না আসবে তারপরে আমাদের সমাজে আর একটা জাহিলি সেটা হলো নারী পুরুষের অবাধ মেলামেশা কি ভালোবাসার অজুহাতে ভালোবাসার অজুহাতে আল্লাহর কসম এটা এই ভালোবাসাগুলো হলো নাপাক ভালো অপবিত্র ভালোবাসা আল্লাহ মোমিনদের ইমানের ভিত্তিতে যে ভালোবাসা সেটা কি বলছেন ভালোবাসা বিয়ের পরে নর নারী তারা পরস্পর পরস্পরের বন্ধু তো বন্ধু সে বাড়ির ভিতরে থেকে বন্ধু সে বাড়িতে যতক্ষণ পর্যন্ত অবস্থানে আসে ততক্ষণ সে বন্ধু হ্যাঁ অন্য না দেখে বন্ধু

যে ব্যক্তি আল্লাহর স্বার্থে কাউকে ভালোবাসে আল্লাহর স্বার্থে কাউকে ভালোবাসে ত্যাগ করে আল্লাহর স্বার্থে কাউকে দেয় আল্লাহর স্বার্থে কাউকে দেয়া থেকে বিরত থাকে এই ব্যক্তির ইমান পূর্ণ হলো এবং ইহাইব্বাল মার আল্লাহ ইহাইব্ব ইল্লা একজনকে ভালোবাসবে শুধু এই জন্যই যে আল্লাহর সে বান্দা আল্লাহর সে বিধানের অনুকূল কিন্তু যারা ভালোবাসে তারা তো সম্পূর্ণ এইগুলো আর এইগুলো আমাদের ভালোবাসা কিসের উপরে আমাদের ভালোবাসা ভোগ বিলাসের উপর আল্লাহ আসো মজা করি ফুর্তি করি অপবিত্র ভালোবাসা এই ভালোবাসা কখনো গ্রহণযোগ্য নয়। এই ভালোবাসা কখনো এটা মানার যোগ্য নয় আসলে এটাই হচ্ছে এখন বর্তমান সমাজের সবচেয়ে বড় একটা বেদনায় বিষয় যা থেকে বাঁচার জন্য অনেক আইন করছে কিন্তু আইন কোনো কাজে আসছে পর্দা হচ্ছে আবরণ আল্লাহ রসুল সাল্লাম বলছেন দায়ুষ ব্যক্তি কখনো জান্নাতে যাবে এবং দায়ুষ বলা হয় মান ইউকেরুল খাবাস ফি আহলে যে তার পরিবারে অপবিত্রতাকে আশ্রয় দেয় মেনে নেয় তার মানে আমার আমার মেয়ের সাথে যে কোনো ছেলে চুলে আসবে এটা বয়ফ্রেন্ড হিসেবে এটা কিভাবে আপনার তো জান্নাত শেষ শেষ যে কেউ রাস্তা থেকে আপনার মেয়ের সাথে চলে আসবে কেন আপনি যখন এত উদার আপনার মেয়েটা যখন উদা হয়ে চলে যায় আর আসে না তখন আপনি কাঁদেন কেন এখন উদার ও দেখান এখন তো পারেন না আপনি তার জন্য দরজা খুলে দিয়েছেন ও তো যাবেই অন্যায়ের পথ খুলে পথ আপনি দেখিয়ে দিয়েছেন অত যাবে অপকর্ম তো করবে আবার বাধা দিচ্ছেন এটা তো হইতে পারে না এতে করে শুধু আপনি নিজের মেয়েকে নিজের বোনকে নিজের কন্যাকেই এভাবে অপবিত্র করছেন না সমাজকে মানুষ পরিবারকে এভাবে বিপদে ঠেলছেন এবং সমাজ অপবিত্র হচ্ছে আল্লাহ রসুল তো বলে গেছেন যে নারী কেন্দ্রিক যে ফেতনা এটা মারাত্মক অনেক বড়ো ক্ষতিকর আল্লাহ রস বলছে আমার মৃত্যুর পর আমার উন্মতের জন্য নারী ফিতনার কোনো বড় ফিতনা আমি রেখে গেলাম বানু ইসরায়েলদের ভিতরে এই ফিতনাটাই তাদেরকে বিপদে ফেলেছিল এখন আপনি নবীর উন্মতের ভিতরে ফিতনা ফাসাদ আপনি কি ব্যাপক করতে চান এটা তো ঠিক হবে না অবশ্যই অভিভাবকের ভূমিকা পালন করতে হবে তাদেরকে বন্ধ করতে হবে তাদেরকে অবশ্যই এই বলগাহীন এই জীবন যাপন এটা অত্যন্ত কলঙ্কের বিষয় আমি মেয়েকে ছেড়ে দিচ্ছি আমি আমার বোনকে ছেড়ে দিচ্ছি আমি আমার স্ত্রীকে ছেড়ে দিচ্ছি হ্যাঁ যে ইচ্ছে তাই হিসাবে কখন আসে কখন যায় কোন হিসাব নিকাশ নিচ্ছি না আমরা একটু বিরোধিতা বিরোধীর পরে ইনশাআলা আপনাকে সাওয়ার আসবো সময় দর্শক বিন্দু আমাদেরকে এখন একটি বৃত্তি নিতে হচ্ছে বৃত্তি হলে আবার আমরা মতামের কাছ থেকে তার কথাগুলি শুনবো এবং তার থেকে আমরা হেদায়তের আলো ইনশাল্লাহ দেখতে পাবো ততক্ষণ আমাদের সাথে থাকুন

আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আখিদা প্রতি রবিবার ও শুক্রবার রাত আটটায় বা সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় اور امن আলো আল্লাহ সুবহান تعالی ارشاد করেছেন কোরআনে करीમે তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের 바탕 নারীকে সব সময় ভালো উপদেশ প্রদান করে এটাই হচ্ছে বিধান শরীয়তের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয় না জাফর বিন محسن আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন محمد দেলবার حسین জাহাঙ্গীর আলাম আর পুরোপা যা নারী পুরুষের জন্য অনুস্মরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্যই নারী এবং পুরুষ বয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রব আমি প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়ে জানো কেন তুমি প্রত্যেক কাজে আল্লার ইচ্ছাকে মান দিয়ে চলে আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বাংলায় কোরআন সন্ন্যার আলোকে জীবনমত কে উদ্ভাসিত করতে হলে উদ্ভাসিত করতে হলে চাই সুদৃঢ় ঈমান এবং পরিச்சন্ন অন্তর পরিச்சন্ন কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয় বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চকোরাখন কেবল মাত্র পিএস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যা সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরানে উল্লেখ করেছেন সরল পথ পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শকবৃন্দ আমরা বিরতি ফিরে এসেছি Motorola আমরা আলোচনা করছিলাম যে মুসলিম মেয়েদের যে সমস্যা আজকাল দেখা যাচ্ছে যে পর্দাহীনতা এবং এর মাধ্যমে যে সমস্যা তৈরি হচ্ছে একটা খারাপ একটা সমাজ আমাদের সামনে চোখের সামনে বেসে উঠছে এই অবস্থায় আমাদের কি করণীয় হতে পারে এবং এরপরে মায়েদের বা পিতা মাদের কী করণীয় হতে পারে সেটা আলোচনা করে ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর বা আপনার জীবনের বাকি কিছু আলোচনা আমাদের বাকি আছে এটা আমরা শুনবো ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা তো ইসলামের বিধান শুনলাম পর্দা সম্পর্কে মুসলিম নারীদেরকে কিভাবে থাকতে হবে সেই সম্পর্কে তারপরে তাদের দেহের প্রদর্শনী করা যাবে না যাতে করে পর পুরুষের দৃষ্টি গজরিত হয় তাদের দৃষ্টি আকর্ষণ করে ফেলে এবং পুরুষদের কোনো পোশাক পরে তারা বের হবে না যাতে করে তারা আকৃষ্ট হয় এগুলো অভিভাবকদেরকে খোঁজখবর নিতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যায় না এবং দায়ুষ বলা হয় যে কোন ছেলে চলে আসবে এটা বয়ফ্রেন্ড হিসেবে এটা কিভাবে আপনার তো জানা তো শেষ ঠিক বলেছ যে কেউ রাস্তা থেকে আপনার মেয়ের সাথে চলে আসবে আর আপনিও মেনে নিচ্ছেন না এটা তো আসলে অভিভাবক কলঙ্ক এটা তো হইতো না যে হচ্ছে সমাজ নাপাক হচ্ছে কেন আপনি যখন এত উদার আপনারা মেয়েটা যখন উদাও হয়ে চলে যায় আর আসে না তখন আপনি কাঁদেন কেন এখানে উদারত দেখান চলে গেছে চলে গেছে চলে গেছে એમ তো পারেন না আপনি তার জন্য দরজা খুলে দিয়েছেন ও তো যাবেই অন্যের পথ খুলে দিয়েছেন অন্যের পথ আপনি দেখিয়ে দিয়েছেন ও যাবে যাবেই ও তো করবেই আবার বাধা দিচ্ছেন এটা তো হইতে পারে না এতে করে শুধু আপনি নিজের মেয়েকে নিজের বোনকে নিজের কন্যাকেই এভাবে অপবিত্র করছেন না সমাজকে মানুষ এভাবে বিপদে ঠেলছেন এবং সমাজ অপবিত্র হচ্ছে আল্লাহ রসুল সদস্য তো বলে গেছেন যে নারী কেন্দ্রিক যে ফেত এটা মারাত্মক অনেক বড় ক্ষতিকারক আল্লাহ রসুল সদস্য বলছে আমার মৃত্যুর পর আমার উন্মতের জন্য নারী ফিতনার হিসেবে কোনো বড় ফিতনা আমি রেখে গেলাম বানু ভিতরে এই ফিতনাটাই তাদেরকে বিপদে ফেলেছিল এখন আপনি নবীর উম্মতের ভিতরে ফাসাদ আপনি কি ব্যাপক করতে চান এটা তো ঠিক হবে না অবশ্যই অভিভাবকের ভূমিকা পালন করতে হবে তাদেরকে বন্ধ করতে হবে তাদেরকে অবশ্যই এই বলগাহীন এই জীবন যাপন এটা অত্যন্ত কলঙ্কের বিষয় আমি মেয়েকে ছেড়ে দিচ্ছি আমি আমার বোনকে ছেড়ে দিচ্ছি আমি আমার স্ত্রীকে ছেড়ে দিচ্ছি হ্যাঁ তাই করে কখন আসে কখন যায় কোন হিসাব নিকাশ নিচ্ছি না আল্লাহ রসুল বলছেন যে শয়তান সবসময় দুইজনের সাথে থাকে আপনার মেয়ে যখন তার বন্ধুর সাথে ঘুরতেছে শয়তানের নিয়ম হলো তাদের অবশ্যই তাদেরকে না পাখির মধ্যে তাদেরকে অবশ্যই ফাঁসিয়ে দিবে অশ্লীল কাজে তাদেরকে জড়িয়ে দিবে এটাই হলো স্বাভাবিক অস্বাভাবিক হলো না জড়িয়ে যাওয়াটা স্বাভাবিক হলো জড়িয়ে যাওয়া যখনই আপনি আপনার মেয়ের সাথে আপনার বোনের সাথে একজনকে দেখতেছেন নির্ঘাত ধরে নেবেন যে ইবলিশ এদের সাথে আছে যে কোনো ধরনের অন্যায় অপকর্ম করিয়ে ফেলতে পারে এবং এটা যদি আপনি পৌরুষত্ব বুঝেন আপনি যদি নারীত্ব বুঝে থাকেন তাহলে আর বোঝানোর প্রয়োজন নেই প্রয়োজন নেই প্রয়োজন নেই আরেকটি জিনিস আপনি খেয়াল করেন যে এর অর্থ এই নয় যে আমরা তাদেরকে লেখাপড়া করতে বাধা দিচ্ছি বা তাদেরকে শিক্ষিত হতে বাধা দিচ্ছি কিন্তু আমরা চাচ্ছি যে প্রত্যেকেই তার সীমার যেন লঙ্ঘন না করে প্রত্যেকে তার সীমাটা মেনে সব কিছু করতে পারে একটা মেয়ে কাজও করতে পারে পর্দা থেকে করতে পারে আর যদি আমার বলে আল্লা ভিতি এগুলো যদি আমাদের সমাজের মানে সৌন্দর্য হয় সমাজের যদি হয় তাহলে এই সমাজের নারীরা তো পর্দা মেনটেন করে তাদের স্বাভাবিক কাজ কাম করতে পারবে আল্লাহ রসুলের যুগে করেছে অনেক আল্লাহ রসুলের মহিলা সাহেবিরা যুদ্ধে গেছে যুদ্ধে গেছেন তারা ক্ষেত খামারও কাজ করেছে অনেকে প্রমাণিত আছে ওই জায়গায় যেটা বলছেন আপনি জি তারা সেখানে যদি আমাদের ইমানের ভাবধারা দেশে থাকে কিন্তু আমরা যদি এভাবে ইমানের পরিবেশ নষ্ট করে ফেলি আমরা যদি আল্লাহ তো বড় গতলার অবাধ্যতা ছড়িয়ে দেই এবং আমরা বিভিন্ন ধরনের পাপ অপরাধ এগুলোকে ব্যাপক করতে থাকি তাহলে এই সমাজে তো আমরা অবশ্যই মেয়েদেরকে নিরাপদ মনে করতে পারি আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি এই বিষয়টা ইন্ডিয়াতে কিছুদিন আগে ব্যাপক ধর্ষণের ঘটনা মানে প্রচার হয়তো এবং সবাই আমরা জানি তারা গবেষণা করে দেখলে এত ধর্ষণ বেড়ে গেল কেন একটাই কারণ বের করে এনেছে যে মেয়েদের অশালীন পোশাক এই অশালীন পোশাক মানে যৌন আবেদনমূলক পোশাক এগুলো যেন পোশাক গুলো নিয়েই আবেদন করতেছে আবেদন করে আবার ফিরাবে কি করে আবেদনকারী আবার প্রত্যাখ্যান করবে কি করে এটা তো হয় না এটা তো আবেদনমূলক পোশাক জি তারাই অথচ তারা বিধর্মী তারাই চিহ্নিত করেছে অতএব মেয়েদের যদি বাঁচতে হয় এই সমস্ত অবস্থা থেকে ধর্ষণের শিকার হওয়া থেকে বাঁচতে চায় তাহলে তারা শালীন পোশাক পরে আসবে এটা

আমাদের বিভেদ ছোটখাটো বিষয়ে আমাদের মতপার্থক্য এগুলো ভুলে যেতে হবে। জি সাহাবায়ে کرامের ভিতরে ছিল কিন্তু তারা পরস্পর এরপর উপর রহামা রহমা বাইনাহুম আল্লাহ তাদেরকে পরস্পর একজন আরেকজনের প্রতি দয়াশীল ছিল। মুসলিম সমাজের এটাই হবে গুণ তারা পরস্পর পরস্পরের জন্য এক বডি। ভিন্ন অঙ্গ মনে করাই যাবেন আমার হাতটা আমার বডি। জি এটা আমার মুসলিম ভাই আমার বডি। জি তার কল্যাণে আমিও খুশি হব তার হাসিতে আমিও হাসব তার দুঃখে আমিও ব্যথিত হব কাঁদব এই হলো কিন্তু আসলে বিষয় এই দর্শনটা আমি জানার পর কিন্তু অত্যন্ত আলহামদুলিল্লাহ এই এই পিস টিভি কর্তৃপক্ষকে অন্তর থেকে ভালোবাসি আমরা তো আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় যারা একদম সমস্যার সৃষ্টি আর সময় দিতে পারছেন আলহামদুলিল্লাহ আপনি দোয়া করেন আমরাও দোয়া করি আল্লাহ যেন পিস আমাদের জন্য রাখে সবসময় জন্য আমরা যেন কথা বলতে পারি এবং ভালো কথা বলার জন্য আমাদের পৃষ্টিভি থেকে আমরা সবসময় ভালো কথা শুনতে পারি এবং যারা শুনে তাদের হেদায়ত নিতে পারি ঠিকানা ঠিকানা হয়ে যায় আল্লাহ দান করেন তো মতারাম আপনার থেকে বিদায় নিচ্ছি এ সময় দর্শকবিন্দু আমরা আপনার কাছ থেকে আমরা যে হেদায়তের বক্তব্যগুলি শুনেছি হেদায়তমূলক সেগুলি আমরা যেন আমাদের আমলে নেই এবং আমরা যেন পৃষ্টিভিকে ভালোবাসি পৃষ্টিভির অনুষ্ঠানকে ভালোবাসি এবং আল্লাহ তাল্লাহকে ভালোবাসি আসলকে ভালোবাসি তা তো আমরা করতেই হবে এবং সেই জন্য পরস্পর হতে যেন আমাদের ভালোবাসা তৈরি আল্লার কাছে সে দোয়া করবো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও ما ناديت ياه قال يا عبدي الله الله

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন এস বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত দশটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় My question is about the beard about Imam What are the people believe in? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you believe me, you have to get successful. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers. ডায়াল করুন ডক্টর জাকিরকে কে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ বাংলায়